গুড মর্নিং এভরিওয়ান, আবার ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো দেখো, সকালটা আজকে শুরু করে দিয়েছি একটু গরম গরম চা দিয়ে। খুব ঠান্ডা পড়েছে, তো এই চা খেয়েই সকালে রবিবার আজকে দিনটা শুরু করব। আদা দিয়ে গরম গরম লিকার চা, উফ, সকালবেলা ঠিক ভালো লাগে। এখন তোমাদের কি চলছে? এটা ক্যারাম বোর্ড খেলছো? কে জিতেছে আজকে? এ বাবা, আজকে পাপা জিতে গেছে। আর দিয়া দিশা হেরে গেল পুরো। এ বাবা, কে 150 কে পেয়েছে? 180 পেয়েছে। আর তোরা দুজনে জিরো হয়ে গেলি। ই বাবা, এখন দুপুরবেলা ওরা তিনজনে মিলে ক্যারাম বোর্ড খেলছে। আজকে দুপুরের লাঞ্চটা একদমই সিম্পল করা হয়েছে। আমার বর পোস্ত খাবে বলে ডিমান্ড করেছিল, তাই ভাত করেছি, ডাল, পোস্ত আর ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজগুলি দিয়ে ঝাল। আজকে সম্ভবত একটু বাইরের খাবার কিছু খেতে পারি, এই সিম্পল রান্নাটাই করা হয়েছে। আর ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যদি বাচ্চারা ডিম সেদ্ধ খায় ভাতের পাতে। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। ওর বাবা এখন হাতে করে এক প্লেট রাবড়ি আর এই পাটিসাপটাটা নিয়ে আসলো। আমি পাটিসাপটা খেতে খুব ভালোবাসি, আর বাচ্চাদের জন্য রাবড়িটা নিয়ে চলে আসলো এখনই। তো ঝটপট আমরা এখন এগুলো খেয়ে নিই। তো মিস্টার আগারওয়াল, আর ইউ রেডি? ইয়েস। তো কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আজকে? আজকে রিলায়েন্সে যাব, একটু জ্যাকেট কিনবো। তোমার কিনবে না আমাদের কিনবে? বাচ্চাদের জন্য, তোমার জন্য, সবার জন্য কিনবো। তাহলে অনেক কিছু শপিং করে দেবে। হ্যাঁ, অনেকটা অনেকটা। আর কি খাওয়াবে আজকে নিয়ে বেরোচ্ছে? যে তোমরা যেটা ভালো বলবে, পিজা খাবে পিজা খাওয়াবো, বার্গার বললে বার্গার, কেএফসি বললে কেএফসিতে। ঠিক আছে, তাহলে আমরা এখন বেরোই, চলো চলো, লেট হয়ে যাবে না। এখন আমরা বেরিয়ে পড়েছি। আমি আগে, তুমি আমার সঙ্গে আগে বসো। এখন বেরিয়ে পড়েছি, তোমরা জানো আমার এই কালারের জ্যাকেট রয়েছে, এইটা রয়েছে, তো ওই জন্য আর নিইনি। আর এইখানে দেখতে পারবে আমাদের কলকাতার এই দেখো বন্ধুরা, আমি এই তিনজনকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর এরা তিনজনে হাঁটতে পারছে না বলে একটা জায়গায় বসে পড়েছে। তো তোমরা কি শপিং করবে না কেউ তিনজনেই করবে? এদের আর পাচ্ছে না, তিনজনই বসে পড়েছে।
এখানে পুরো জেন্স গার্মেন্টস পাওয়া যাচ্ছে, তেমন কিছু সেইভাবে পছন্দ হচ্ছে না, এখানে যে নেব। লেডিসের মধ্যে অনেক কিছুই লেটেস্ট আছে, কিন্তু জেন্টসের মধ্যে সেইভাবে কিছুই পাচ্ছি না। এখানে সব জিন্সের কালেকশন রয়েছে, জিন্স তো আমার বর পরে না, তাই জিন্স নেবো না। তো বন্ধুরা, এখন আমি বাড়ি চলে এসেছি। তখন তোমাদের ব্লগে অনেক কিছুই দেখাবো ভাবছিলাম, কিন্তু কন্টিনিউ করতে দিচ্ছিল না ওখান থেকে ব্লগটা। তো বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে এখন আমরা খাবো। আজকে বলেই ছিলাম সকালের মেনুটা সিম্পল হয়েছে, ওই দেখো আমরা বিরিয়ানি খাবো, তাই ওদের জন্য বিরিয়ানিটা এনেছি। আর চিকেন মা একটু করেছে, তো সেই চিকেন দিয়ে একটু বিরিয়ানি খেয়ে নেবো। খেয়ে দিয়ে কালকে আবার স্কুল আছে, মন্ডে আছে, তো সানডে ছুটি তো হয়ে গেল। এই সপ্তাহে ভালোই ছুটি কাটালাম, স্কুলটা ছুটি ছিল, তো কালকে তো আবার মানে যেটাভাবে আমাদের শিডিউল স্টার্ট হয়ে যায় মন্ডে টু আবার ফ্রাইডে, তো ওদের স্কুলের জন্য আবার সকাল থেকে উঠতে হবে। তো আমরা তাড়াতাড়ি এখন খেয়ে নিই তাহলে। তো ফাইনালি আমরা আজকে বাড়িতে চলেই এসেছি। তো এখন আমরা কি কি জিনিস কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানে ব্লগটা আমরা কন্টিনিউ করতে পারিনি, কারণ কি বলতো, ব্লগটা যে কন্টিনিউ করব ওরা আমাদের বারণ করছিল বারবার ধরে, তো করতে পারিনি। ওখানে জিনিসগুলো তোমাদের দেখাতেও পারিনি। তো বাড়িতে এসেছি, তোমাদের আজকে কি কি জিনিস কিনেছি শেয়ার করব বলে। তো ফার্স্টেই আমার জামা দিয়ে তোমাদের দেখাচ্ছি, এই দেখো। আমি প্রথমেই একটা আমার কুর্তি নিয়ে নিয়েছি, কুর্তিটার মধ্যে থাকে একটা খুব সুন্দর বেল্ট আছে, এই বেল্টটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। এর সঙ্গে একটা প্লাজো প্যান্টও দিয়ে দিয়েছে, দেখো এই দেখো, প্লাজো প্যান্ট দিয়ে দিয়েছে, খুব সুন্দর কুর্তিটা। রেড কালার, তো রেড কালার আমার একটু ভালোই লাগে পরতে। এইবার দেখাবো আমার বাবুদের জন্য কিছু উইন্টার কালেকশন নিয়েছি, এই দেখো। কেমন লাগবে এটা, কেমন লাগবে এটা, ভালো লাগবে? আর তোমার বোনের জন্য কোনটা নিয়েছি বলো? আমার বোনের জন্য এটা, ওর বোনের জন্য নিয়েছি, ভালো লাগছে এটা, আমার খুব ভালো লেগেছে। আর আমাদের ফ্ল্যাটে একটা পুচকু হয়েছে, তার বয়স 8 দিন, তো তার জন্য তো কিছু নিতেই হবে। তো এই দুটো কালেকশন নিলাম, উইন্টার কালেকশন কিছু নিইনি, কারণ ও গায়ে হয়তো দিতে পারবে না এই বছর উইন্টারে কিছু, ওর জন্য ছোট ছোট জিনিস নিতে হবে। তো ওখানে অত ছোট জিনিস আমি চোখে দেখতে পাচ্ছিলাম না ভালোভাবে, দেখো ভালো লাগছে না। আর এই দুটো আমার মাকে কিনে দিয়েছি, এই দেখো দুটো কুর্তি, এই দেখো। আমার মা তো সিম্পল কুর্তি পরে, একটু ডক্টরের কাছে দেখাতে গেলে এই কুর্তিগুলো আমার মা একদিন পরে দেখাবে, হ্যাঁ যেদিনকে পরে দেখাবে আমি তোমাদেরকে দেখাবো, এই দেখো এটাও মায়ের কুর্তি। এই কালারটা খুব মিষ্টি না, আমার এই কালারটা খুব ভালো লেগেছে, মাকে বললাম এটা নিয়ে নাও, আমার খুব ভালো লাগছে, আমার পছন্দ করে জিনিস নিয়ে নিল। এই দেখো এটা আমার মেয়ের, এটা পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছি, দুটো মেয়ের মধ্যে একটা কাউকে পরিয়ে দেবো। এটা স্কাই কালার, খুব মিষ্টি কালারটা বলে নিয়ে নিয়েছি এটাও। এই দেখো আমি একটা টপ নিয়েছি, এই টপটা, এবার দেখো এই টপটা আমি আমার জন্য কিনে নিলাম, দেখো কালারটা কি মিষ্টি, পরেও বেশ ওখানে ভালো লাগছিলো, তো নিয়ে নিলাম ফাইনালি। ওর বাবাও বললো যে ভালো লাগছে আমাকে এটা, আমার মাও বললো, তো নিয়ে নিলাম। এইবার তোমাদের দুটো প্যান্ট দেখাবো, দুটো প্যান্ট, এই দেখো দুটো প্যান্ট। আমি আসলে খুব মানে জ্যাগিন্স টাইপের প্যান্টগুলো খুবই বেশি পরি, এই দেখো জ্যাগিন্স টাইপের প্যান্টগুলো আমার খুব ভালো লাগে, কমফর্টেবল হয় খুব, জিন্সটা পরতে পারি না বেশি আমি। এই দেখো এটা নিলাম, আর এই ব্ল্যাক কালারের এটা নিলাম,
খুব ভালো লাগছিলো ব্ল্যাক কালারটা আমার। তো এর সঙ্গে একটা টপ আছে, তো এটা দিয়ে আমি পরে নেবো, তো তাই জন্য আমি এটাও নিয়ে নিলাম। আর এইটা দেখো উইন্টার কালেকশানে নিলাম, এটা কেমন লাগছে, কালারটা খুব মিষ্টি না, তো এটাও নিয়ে নিলাম। তো আজকের আমার শপিংগুলো এইগুলোই ছিল। তোমাদের ভালো লেগেছে? তোমাদের ভালো লাগলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, আর যেগুলো ভালো লাগেনি সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাকে। আমার দুটো ছানাকে আমি বিরিয়ানি দিয়ে দিয়েছি, আজকে বিরিয়ানি খাচ্ছে তো ওই জন্য নিজের হাতে খাচ্ছে, ভাত দিলে নিজের হাতে একদমই খায় না। এই দেখো দুজনে খেতে বসে গেছে। বিরিয়ানিটা ভালো ছিল? ভালো লেগেছে? আমি নষ্ট করতে খুব তাই নেই, এবার খাচ্ছি। হ্যাঁ খেয়ে নাও তুমি। আমিও খেতে বসে পড়েছি, বাইরে আমরা আজকে কিচ্ছু খাইনি, শুধু চা খেয়েছিলাম না? আমি তো চা খাইনি, আমি একটা চিপসের প্যাকেট খেয়েছি। আর আমি তো চা খেয়েছি, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। এই দেখো এই জন্য আমিও পাতে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, নিয়ে খেতে বসে পড়েছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বসে পড়েছি। তো আমি ঝটপট করে বিরিয়ানিটা খেয়ে নিই, কেমন? আর হ্যাঁ, কালকেও একটা নতুন তোমরা ব্লগ পাবে, সেই ব্লগটা একটা ফানি ব্লগ হবে তোমাদের, আমার সঙ্গে আমার মেয়ে করেছে ফানি ব্লগ, তো তোমরা দেখো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো শুভরাত্রি, বাই বাই, গুড নাইট।